লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী। কারণ রাজ্যের আইডেন্টিটিটা যদি আপনারা নষ্ট করে ফেলেন, কোটি কোটি টাকা দিয়ে আমরা বিউটিফিকেশন ডেভেলপমেন্টের কাজ করছি, আমি তো আপনাদের বারণ করিনি। কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা, তাদের সংসারগুলোই বা চলবে কী করে, তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে। সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, ইভেন কোভিডের সময়ও আমরা প্রায় 7673 জন হকারকে 2000 টাকা করে দিয়েছি, স্বাস্থ্যসাথীর আওতায় তাদের নিয়ে আসা হয়েছে। কিন্তু রাস্তা ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট বাড়ে, লোক চলতে পারে না, আর যে যার মতো ইচ্ছে মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বানিয়ে দিচ্ছে, এটা তো হকার ভাই বোনেরা যারা আছেন, হকার কমিটির যারা আছেন, তাদের দেখা উচিত। আমি আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। সে যত বড়ই নেতা হোক, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না, আমরা হকারদের জীবন এবং জীবিকা সুরক্ষিত রেখে যাতে সাধারণ মানুষ তাদের হয়রানি কমানো যায় অনেক স্টেপ নিয়েছি আগেই। এই সংক্রান্ত আইনও করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল আরবান স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং রুলস 2018 করা হয়েছে। এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যে 100 এটা হচ্ছে রুলসটা করা হয়েছে। এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যের 128 আরবান লোকাল বডিতে টাউন ভেন্ডিং কমিটি করা হয়েছে। জেলার লোকেরা, মিউনিসিপ্যালিটির লোকেরা শুনতে পাচ্ছেন আশা করি, ডিএমএসপি আইসি সহ সকলে হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন, নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে, ঠিক করা, হকারদের পরিচয়পত্র ইস্যু করা সবই এই কমিটি দেখে। ন্যাচারাল মার্কেট, হেরিটেজ মার্কেট এসব আইডেন্টিটি করার কাজটাও ওরা করেছে, করছে, করতে যে কতদিন টাইম লাগবে আমি জানি না, ওয়াই দে আর টেকিং টু মাচ টাইম, ইলেকশন করে করে আমাদের 12টা বাজছে, কাজের কাজ কিছু হচ্ছে না। 1045 ন্যাচারাল মার্কেট এবং 4787 হেরিটেজ মার্কেট অলরেডি আইডেন্টিফাই হয়েছে। আমি আশা করব তাদের কাজটা ইমিডিয়েট কমপ্লিট করার জন্য। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম বা তাদের একটা পরিচয়পত্র। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য 61,000 বেশি হকার আবেদন করেছিলেন, এর মধ্যে 59,000 বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে, মাত্র 2,000 লেফট আউট হয়েছে, তার কারণ একজনের 4টে করে ডালা, সেটা আমরা করতে পারি না। 4টে করে ডালা মানে আর একটা লোককে খাবার সুযোগ দিন, হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছে মতো ডালা বসিয়ে দেবে, হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না, গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদের বন্ধ, নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। ভিডিও সার্ভে করা আছে অলরেডি, এখনও যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি আর একবার সার্ভে করে দেখার সুযোগ দিন, তাতে যদি সে একটা ডালায় রাজি হয়, একটা পরিবারে দুটো ভাই থাকতে পারে, সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বউদের দিই, সেই জায়গায় একটা ভাইয়ের জায়গায় দুটো ভাই থাকতে পারে, যদি অন্য নামে বহিরাগত নয়, এখানে থাকছে তার পরিবার আছে, তার অন্য কোনো আর্নিং নেই,
চারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি, তাদের জন্য আলাদা জোন করতে হবে। একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে গড়িয়াহাট তো হাঁটারই জায়গা নেই। আমি গড়িয়াহাটের এপারের অংশের কথা বলছি না, আমি গড়িয়াহাট যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে চার পাঁচটা খোলা রেখে, এটা দেখতে ভালো লাগে, কিন্তু এটাও ফ্যাক্ট, বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। লোকে যাতা একটা সাইড দিয়ে কিনতে পারে, পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে, নীল সাদা কালার স্কিম দিয়ে, বেশি হজবড়লো না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না, প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে। কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি, এটা ফায়ার ডিপার্টমেন্টও একটু মনোজ দেখে নিতে পারে। আগর কে আছে ফায়ার ডিপার্টমেন্টে এখন দেখে নিতে হবে ম্যাডাম বলে। তাহলে কী হবে, ওদের আর কালো পতাক কালো ফ্ল্যাগ ওই মানে কালো প্লাস্টিক প্লাস্টিকগুলো লাগানোর প্রয়োজন নেই। হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে, এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত। নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে, গ্র্যান্ড হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে, কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে, লোকাল কাউন্সিলররা চোখে দেখেও দেখে না। আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক, আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক, একটা দিক পুরো ফাঁকা থাকবে এবং তাদের দরকার হলে একই টাইপের স্টল করে দেওয়া হোক, যেটা স্কাই হোয়াইট, আমাদের যেটা স্কাই কালার, আমাদের স্টেটের কালার, সেই কালারে একটা মেটেরিয়ালস খোঁজ নিন, যে মেটেরিয়ালসটা ফায়ার ফ্রি এবং জল ঢুকবে না, যাতে ওদেরও জিনিসপত্র নষ্ট হতে না পারে, সেটা দেখে নিন। আর হকার কমিটির যারা আছে তাদের আমি বলবো, আপনাদের মেটেরিয়ালস অনেক লাগে, হয়তো বিক্রি হয়ে গেল, বিক্রি হয়ে যাওয়ার পরে আপনার আরও মেটেরিয়ালস চাই। এক একটা জোনে আমার মনে হয় ববি, আমরা যেমন দেখবে বিভিন্ন মন্দিরে গেলে জুতো রাখার জন্য, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, নাম্বার ফোর, এরকম করে একটা সিরিয়াল করা থাকে, তেমনি স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয়, তাহলে তার যে মেটেরিয়ালটা সে সেখানে রাখুক, তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক, তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন। হ্যাঁ বলুন, গড়িয়াহাটে যে স্টলটা তৈরি করা হয়েছে, আমি নট অনলি গড়িয়াহাট, আমি হাতিবাগান থেকে শুরু করে সবাইকে বলছি, আমি সব জায়গায়, ওর তলায় স্টলটা উপরে রয়েছে, তার তলাতেই মেটেরিয়াল রাখার জন্য জায়গা করে দেওয়া হয়, তার তলাতেই, কিন্তু পার্মানেন্টলি রাত্রিবেলা রাখা যায় না, ওটাকে তারপরে তুলে নিয়ে চলে যেতে হয়, ওর তলাতেই দেওয়া হয়েছে। তো রাত্রি রাখার জন্য রোজ সে বাড়িতে তুলে নিয়ে যাবে, ধরুন কেউ থাকে বেহালায়, হকারি করছে গড়িয়াহাটে, বেহালা অত দূর সে মালটা তুলে নিয়ে যেতে পারে না, সেই জন্য আমি বলছি দাও, আমার আইডিয়াটা আমি বলছি, একটা ডেডিকেটেড বিল্ডিং দাও কাছাকাছি, সেখানে তুলে রাখবে, পরের দিন সকালে সে তুলে নিয়ে চলে আসবে, সেক্ষেত্রে দরকার হলে কিছু ভ্যান, চার পাঁচটা ভ্যান অ্যারেঞ্জমেন্ট করে দাও, যে ভ্যানগুলোতে তুলে নিয়ে আসতে পারে। হকার্স রিহ্যাবিলিটেশন নিয়েও তো আমাদের একটা প্রজেক্ট আছে, এইটুকু খরচা আমরা করতে পারি, এইটুকু খরচা করলে মহাভারত অশুদ্ধ হবে না, একটা সিস্টেম করা। তোমাদের গড়িয়াহাটের ওদিকে আমি বিশেষ করে ওই পাশটার কথা বলছি, যেটা আদি ঢাকেশ্বরী বস্তালয়ের এই পাশটা, দুটো ফুট বন্ধ হয়ে গেছে, একটা সাইডে একটা চলুক, দুটো চলবে না, এক সাইডে করে দেওয়া হয়েছে। তাহলে ওদের ওখানে কাছাকাছি কোনো বিল্ডিং ফ্রি আছে, দেবা ঘাড় নাড়িস না, খুঁজে বের করতে হবে, মানুষের প্রয়োজনে চোখ খুলতে হবে, চোখ বের করতে হবে, কারোর চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই, আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে। আর ডিএমদেরও আমি বলবো,
প্রত্যেকটা সাব ডিভিশন এবং ব্লকে তাদের নিজস্ব প্রচুর জমি আছে, বিল্ডিং আছে। একটা করে বিল্ডিং গোপালিকাগুলো নোট করছ, বিবেক মনোজ পুলিশকে বলছি এটা নোট করো, প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে যেটা প্লাস্টিক ফ্রি, এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজম তাতে থাকবে। আর একটা কাজ করো, এটাই হকার ভাই বোনেরা আমাকে সাহায্য করবে, যেমন হাতিবাগান রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে, তারা ভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসে চাঁদা পেলাম, না হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে, যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে, যে নেতার এলাকায় চলবে ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2-3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না, বিবেক প্লিজ ক্রস চেক। এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে, SGDA থেকে পুরো লিস্ট নাও, গত 7 বছরে কী কী জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। আমাকে মলয় কালকে বলছিল, কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে 3 তলা বাড়ি করে নিয়েছে, বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও, আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি, কারণ বাড়িটা RSS-এর। তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তো তুমি তাহলে RSS-এর বাড়ি কেন ভাঙবে না? আর পুকুর ভরাট করে করেছে, ল্যান্ড রেকর্ডে কী আছে দেখে নাও, ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে, ল্যান্ড রেকর্ডের রেকর্ডে যদি জলাশয় জমি থাকে, তাহলে সেই পুকুর ভরাট করলো কী করে, কী করে করলো? বিক্রমগড়ে তো আমি প্রায় শুনতে পাই, এই দখল করতে আছে, এই দখল করতে আছে, এটা কি মানে এ হয়ে গেছে নাকি, ছেলের হাতে মোয়া হয়ে গেছে নাকি? আর আমি একা বকবক করব? প্রত্যেকটা পুলিশকে রাজীব যখন সিপি ছিল তখন একটা ভিডিও আমরা করেছিলাম যে এর বাইরে আর বাড়বেন না। আমি বলছি যেখানে সত্যি ওরা বসতে পারে, ফাঁকা জায়গা আছে, ইরিগেশনের ক্যানেলের ওপরে নয়, তাতে কিন্তু জলটা ক্লিয়ার হচ্ছে না, তাদের দরকার হলে শিফট করতে হবে বুঝিয়ে বাজিয়ে, মারপিট করে নয়, বুলডোজার দিয়ে নয়, তাদের কাছে গিয়ে বোঝাতে হবে, দেখুন দাদা এটা করলে ফ্লাড হয়ে যাবে, বন্যা হয়ে যাবে, আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না। ওয়েবেলের সামনে আর NKTA-র সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশন করে দিলাম, লক্ষ লক্ষ লোক আসছে, হ্যাঁ নিশ্চয়ই IT-র ছেলেমেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে, একটা অন্য জোন করে দিন রাস্তার একদম অপোজিটে, কেন? ইজ ইট লুকিং গুড? না, এটা গুড দেখাচ্ছে না, এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে। অফিস পাড়ায় দখলে মা ক্যান্টিন করে দিন না, মা ক্যান্টিন ভেন্ডারে বিক্রি করবে চলে যাবে, বাদ বাকি লোকেদের যেটা খাবার ইচ্ছে তাদের জন্য একটু দূরে পরিষ্কার জোন করে দিন। নিজেকে সার্ভে করতে হবে, চোখ দিয়ে দেখতে হবে। পুলিশ আরবান ডিপার্টমেন্টের সেক্রেটারি বীরত্ব 4 মাস কাজ করতে করতে করেনি বলে সব কাজ ভুলে গেছে, ইলেকশন কমিশনে গেলে তখন তো মনে পড়ে ইলেকশন কমিশনটাই তাদের সব, রাজ্য বলে কিছু নেই, পিতৃমাতৃহীন হয়ে যায়। পরিষ্কার আমি দায়িত্ব দিচ্ছি, এবং আরবান সেক্রেটারি মিউনিসিপ্যালিটি সেক্রেটারি
দরকার হলে আরবান ডিপার্টমেন্ট প্রত্যেকটা জেলা ভিজিট করবে, করে জোন ঠিক করবে, এবং এটা ইমিডিয়েট একটা সিস্টেমও আমরা করে দেবো, সিস্টেমের মধ্যে আমরা ফেলে দেবো। এখন যারা ইদানিং চিড়িয়াখানার পাশে বসছিল তারা ফুটপাথটাও দখল করে নিয়েছে, প্লাস রাস্তার মধ্যে বসছিল। এতে কি হয় প্রবলেমটা আমি বলছি, গাড়ি চলাচল করতে পারছে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যার জন্য ফুটওভার ব্রিজ করে দেওয়া হয়েছে। কিন্তু ওটা করতে গেলে লক্ষ লক্ষ লোক আসে চিড়িয়াখানায়, আমাকে তো সেফটি অ্যান্ড সিকিউরিটিটাও দেখতে হবে। সবাই যে জেনুইন লোক আপনি কি করে জানলেন? এই তো দেখলেন কিছুদিন আগে বাংলাদেশের একজন এমপি কীভাবে তাকে নিয়ে এসে খুন করলো, প্ল্যান করে খড়গপুরে গুলি চালিয়ে দিয়ে চলে গেল। পুলিশও আমি চেঞ্জ করতে পারছি না, কারণ বছরে প্রতিদিনই প্রায় ইলেকশন, সিস্টেমটাকেই ব্রেক করে দিচ্ছে। আর সরকারি জমি দখল করে বাড়ি করছে, যখনই আমরা টেক ওভার করছি চলে যাচ্ছে কোর্টে, একটা অর্ডার নিয়ে চলে আসছে, আর আমাদের পুরো প্ল্যানিংটাই নষ্ট হয়ে যাচ্ছে। কোর্টকে বোঝাতে হবে ভালো করে, আমার মনে হয় এক্ষেত্রে আমরা ব্যর্থ বোঝাতে। মলয়কে আমি বলবো এ ব্যাপারে একটা দরকার হলে সিজের সাথে একটা মিটিং করতে হবে, সেখানে বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশনকে ইনভলভ করেও চন্দ্রিমাকে ববিকে অরূপকে ইনভলভ করে কাজটা করতে হবে, এবং সাথে মেয়র ডেপুটি মেয়র দুজনেই যাবে।